চলছে নাগাল্যান্ড ভ্রমণ। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ ঘুরে দেখব জাখামা ভিলেজ। চলুন শুরু করা যাক। এই যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টে আমরা থাকবো আজকে। এটি জাখামা হিল ফুড ক্যাম্প এবং এখানে মাত্র 800 টাকা দিয়ে উইথ ফুড আমরা টেন্ট বুক করি। দুজন করে থাকতে পারবে মোটামুটি। একটা টেন্ট রয়েছে এখানে, বেশ একটু 3-4 জন ঢুকে যেতে পারে চেষ্টা করলে। আচ্ছা, এখানে খাবার, আমাদের খাবার এখানে রাখা রয়েছে, নিয়ে খেয়ে নিতে হবে। দেখেনি কী আছে, স্যালাডটা দেখতে পাচ্ছি, পাঁপড় রয়েছে, ডাল, রাইস, আর এখানে কী রয়েছে ভাই? আচ্ছা, সবজি, মানে আলু ভাজা টাইপের একটা সবজি আর কি। এখানে কী আছে? ডিম। ওকে, এটা হচ্ছে, এই যে আমরা সবাই এখানে বসে খাচ্ছি। হ্যাঁ, সেলফ সার্ভিস, সব যে যার মতো নিয়ে খাওয়া দাওয়া চলছে। এখানে জায়গাটার নাম কি বলো? নাম জাখামাতে রয়েছে, জাখামার একটা হোমস্টেতে, হিল কিছু একটা নাম, পরে ভালো করে নামটা বলে দেবো। এখন খাওয়া দাওয়া চলছে, হিল ফুড ক্যাম্প। হিল ফুড ক্যাম্প ক্যাম্পে আমরা থাকবো, তার আগে এখানে খাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের সেলফ সার্ভিস জায়গা। এই যে আমাদের মিসিং ক্যান্ডিডেট, মিসিং ক্যান্ডিডেট, যে ক্যামেরা কেটে ছিল, খেতে খেতে উঠে পড়েছে ভিডিও করার জন্য। খেতে খেতে খাচ্ছি সকলে মিলে, ডিম খাচ্ছে, কে তো ডাল খাই শুধু, ঠিক আছে, একটু বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরে দেখতে। হোমস্টে থেকে কিছুটা হেঁটে পিছনের দিকে এলাম, সামনের দিকে এগিয়েছি, ব্যাকের দিকে এসেছি। এইদিকে ভিউটা দেখুন, আহা, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ একটা ভিউ। হাঁটতে হাঁটতে দারুণ একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছি। এদিকে পাহাড়ের ভিউ, ওইদিকেও দুর্দান্ত পাহাড়ের ভিউ। এখানে ঠান্ডা জল বয়ে চলেছে, একজন আমাদের জলে নেমে গিয়েছে, একজন সেদিকে বসে আছে, বাকিরা ফটোশ্যুট করছে। জায়গাটা দারুণ। আর উপরে ওখানে জাখামা মনেস্ট্রি রয়েছে একটি। এখানে একটা দারুণ মেসেজ পেলাম, হাউ টু লাভ দ্য আর্ট। দেখুন, লোকাল ফর্ম, লোকাল জিনিসপত্র কেনাকাটির জন্য। নেচারকে দেখুন ভালোভাবে, ট্রাই অ্যান্ড ইট, সাস্টেনেবিলিটি, প্ল্যান এ ট্রি, ডোনেট। খুব সুন্দর একটা রেইনবো দেখতে পাচ্ছি আমরা এখানে ঘুরতে ঘুরতে। এখানে ক্যাম্পেন স্কুল জাখামার একটি স্কুল রয়েছে, আর ওখানে একটি চার্চ রয়েছে, অ্যান্ড ঠিক উপরে রেইনবো। ওয়াও, জাখামা চার্চ, খুব সুন্দর একটি চার্চ। আমরা অ্যাকচুয়ালি নিচে ঘুরছিলাম, তো একজন লোকাল ওখানে এখান হেঁটে চলে যাচ্ছে, ওনারাই বললো যে আমরা এই গেটটা খুলে উঠতে পারি, এখানে দেখতে পারি। সো জাস্ট একটু ঘুরে দেখি। সুন্দর একটা জায়গা, ঘুরতে ঘুরতে দারুণ জায়গায় চলে এসেছি। কিছুক্ষণ আগে আমরা ওখানে ছিলাম, ওই যে টাওয়ারের পাশে আমরা দেখতে পাচ্ছি চার্চটা আছে, ওখানে ছিলাম। মেবি ভিতর কোনো রাস্তা যেটা আমরা জানি না, আমরা ওইদিক হাঁটতে হাঁটতে এসেছি, তো ওটা ঘুরে পুরো এসে এদিকে এলাম। সামনে খুব সুন্দর ঝর্ণা মতন ছিল, মানে নদী মতন যাচ্ছে, এটা ক্রস করে আমরা এদিকে এসেছি। মোস্ট প্রবলি ভুল না হলে ওই যে ধোঁয়াটা হচ্ছে ওখানে আমাদের হোমস্টেটা, তবে এদিকে কি রাস্তা আছে কি জানি না, তার জন্য আবার ঘুরেই যাবো ওই দিক থেকে। সো এই আর কি, জাখামা গ্রামটা বেশ ভালোই লাগলো। আর এই যে একটা গ্রিন হাউসের মতো করা রয়েছে। ভেতরে বন্ধ হয়ে গেছে,
রাতে খাওয়া দাওয়া করে ঘুম। খড়ি বলছি সকাল 7টা, আমরা ঘুম থেকে উঠছি একে একে। আমি অলরেডি উঠে গেছি, বাকিরা উঠছে। এই যে পরপর 4টে 3টে আমরা ছিলাম, আর এদিকে মানে আমাদের হোমস্টে এদিকে ভিউটা দেখুন, সুন্দর একটা সিঁড়ি। এই যে এর নাম কী যেন বললো, ভুলে গেলাম আমি। আর এদিকের ভিউটা দারুণ, কিন্তু একটা ভিউ এদিকে আছে। আমরা আজকে জুকুভ্যালির উদ্দেশ্যে হাঁটা শুরু করবো। অ্যাকচুয়ালি এখান থেকে গাড়ি আসবে, গাড়ি করে বিশ্বমা চেকিং পয়েন্ট পর্যন্ত আমরা যাবো। তো তারপরে আমরা ট্রেক শুরু করবো আজকের। তো চলুন, আর ব্রেকফাস্টে আজকের তার আগে রেডি কর, ব্রেকফাস্টে রেডি হয়ে যাবে তার আগে। তো ব্রেকফাস্টে আর নেবো বা খেয়ে বেরিয়ে যাবো, দেখছি কী করা যায়, কোনটা হলে সুবিধা হয়। তো জানা যায় হচ্ছে কী হচ্ছে না হচ্ছে। ঘড়ি বলছে প্রায় 9টা বাজে, আমরা অলরেডি লেট রান করছি। সব ব্রেকফাস্ট করে উঠে আসতে 7টার সময় উঠে সব 9টা পর্যন্ত রেডি হচ্ছে। ওই যে আমাদের কথা গেল 1 ঘন্টা, বাথরুমে গিয়ে শুয়ে 1 ঘন্টা কাটিয়ে এসে করেছি। হ্যাঁ, আরে বাজলো ভাই, কি করেছিস এলো লোকটা, কি করেছে বাথরুম থেকে বাথরুমে যেতে পড়ে ঢুকে গেছে সেই নোংরা বাড়িতে হেঁটে। আমি দেখতে পাচ্ছি মাথা দাউনে যাচ্ছে, কি হচ্ছিল। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে চলবো জুকু ভ্যালির উদ্দেশ্যে। জুকু ভ্যালিতে যেতে হলে কীভাবে যেতে হয়, কী কী করতে হয়, কোথায় পারমিটের ব্যাপার আছে, সব ডিটেলস থাকবে পরের ভিডিওতে। দেখতে থাকুন লং রুট, দ্য বিউটি অফ নেচার, আর ঘুরতে থাকুন মনের আনন্দে।